হ্যালো ভিউয়ার্স, ওবাইদুর রহমান বলছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোনো একটা চার্টের নাম দিতে পারি অথবা অর্থাৎ রিনেম করতে পারি। সো এটা করার জন্য প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাই, দেন এখান থেকে যে কোনো একটা স্লাইডে যাই। সাপোজ আমরা 6 নম্বর স্লাইডে এখন আছি, এখান থেকে আমরা ইনসার্ট চার্ট এখানে অপশনটাতে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা চার্ট নিব। সাপোজ এইটাই নিলাম। এই চার্টটাতে যদি আমরা রিনেম করতে চাই, এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের মতো ক্যাটাগরি ইউজ করতে পারেন। সো এখানে চাইলে নামগুলো আপনি ইজিলি চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি নামগুলো চেঞ্জ করে দেখাই, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। মেডিকেল, কলেজ, স্কুল, ভার্সিটি। সো এক কয়েকটা নাম দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এটা কেটে দেই তাহলে দেখা যাবে এই তো আমাদের এই চার্টটা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আমরা চাই যে আমাদের এই চার্টের নিচে কোনো একটা নাম থাকবে। সো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে লেআউট অপশনে যাব। লেআউট অপশন থেকে অ্যাক্সেস টাইটেল এখানে ক্লিক করব। করার পরে প্রাইমারি হরিজন্টাল অ্যাক্সেস টাইটেল থেকে জাস্ট টাইটেল বিলো অ্যাক্সিস এই অপশনটাতে আমরা ক্লিক করব। করার পরে অ্যাক্সেস টাইটেল এখানে আমাদের টাইটেল বসাবো। সাপোজ নিউ ওয়াইদুর অফিসিয়াল, এটা হচ্ছে আমাদের টাইটেল। ব্যাস আমাদের একটা নাম দেওয়া হয়ে গেল। সো আমরা চাই যে সাপোজ আমরা আমাদের এই টাইটেলটা যদি এখানে না ইউজ করে আমরা যদি সাইডে ইউজ করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, ডিলিট করে দিলাম, আমরা আবার লেআউট অপশন থেকে অ্যাক্সেস টাইটেলে ক্লিক করব। দেন এখানে আমাদের তিনটা কাজ আছে। সো রোটেট টাইটেল, রোটেট টাইটেল যদি ক্লিক করি তাহলে আমরা সাইডে লিখতে পারবো, আমাদের লেখাটা ভার্টিক্যাল বরাবর হবে। সো এখানে আমরা ওবাইদুর অফিসিয়াল, এই ওবাইদুর অফিসিয়াল লেখাটা এখানে আমাদের ভার্টিক্যাল বরাবর এই তো শো করেছে। সো এখানে যদি আমরা অন্য কোনো টাইটেল ইউজ করতে চাই, যেরকম এখান থেকে পরের দুইটা যদি আমরা ইউজ করি ভার্টিক্যাল টাইটেল, তাহলে দেখা যাবে যে আমাদের টাইটেলটা লেখাটা আমাদের ভার্টিক্যালি হবে এভাবে, কিন্তু আমাদের এই ওয়ার্ডগুলো হরিজন্টাল বরাবর থাকবে। সো এই তো আমাদের ওবাইদুর অফিসিয়াল লেখাটা আমাদের ভার্টিক্যাল বরাবর আছে, কিন্তু লেখার স্টাইল হরিজন্টাল বরাবর। সো এখান থেকে আর একটি স্টাইল আছে ভার্টিক্যালি দেওয়ার জন্য, এইটা হচ্ছে হরিজন্টাল টাইটেল। এটা ইউজ করলে আমাদের জাস্ট আমরা যেটা যেভাবে লেখি আমাদের হরিজন্টালি বরাবর আমাদের চার্টের নামটা শো করবে। সো ভিউয়ার্স, এভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের চার্টের নামগুলো ইজিলি দিতে পারি। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।